নমস্কার, আপনার থেকে আমি 4-5 মিনিট চাই। এটা রাজনীতি করার সময় নয়, এটা খুব ক্লিয়ার যে আমরা কার সাথে লড়াই করছি। আমরা লড়াই করছি করোনার বিরুদ্ধে। আমার 7টা পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট, রাজ্য নিজের থেকে টেস্টিং কিট অর্ডার করতে পারে না, কেবল সেন্টার অর্থাৎ ICMR কিট অর্ডার করতে পারে আর ওই কিট দিল্লি থেকে ডিসপ্যাচ করতে পারে। প্রথমত, বেশিরভাগ টেস্টিং কিট পাঠানো হয়েছে সেই রাজ্যগুলোকে যারা সবচেয়ে বেশি এফেক্টেড ছিল, আর ওই লিস্টে বাংলা সেই রাজ্যগুলোর মধ্যে ছিল না। দ্বিতীয়ত, সেন্টার অর্ডার করেছিল বিদেশ থেকে 44 লক্ষ টেস্টিং কিট, তার মধ্যে মাত্র কয়েকটা কিট এসছে, আর মার্চ মাসের শেষে মাত্র 40টা কিট বাংলা এসছে, মাত্র 40টা। আমার 3rd পয়েন্ট, শুনুন, করোনার বিরুদ্ধে বাংলাই প্রথম স্টেপ নিয়েছে, যাকে বলা হয় ফার্স্ট মুভার। মার্চ মাসের 6 তারিখে মমতা ব্যানার্জি প্রথম প্রেস কনফারেন্স করেছিলেন। মার্চ মাসের 5 তারিখে তৃণমূল সাংসদরা এই বিষয়টা প্রথমে পার্লামেন্টে তুলেছে, 6 তারিখে, আর তারপরে প্রত্যেক দিন তুলেছে, প্রত্যেক দিন। বাংলায় এই সময় কি হচ্ছিল, 582টা কোয়ারেন্টাইন সেন্টার সেট আপ হয়েছে, আর সেখানে প্রায় 70,000, অ্যাকচুয়ালি 68,000 লোকেরা ওখানে কোয়ারেন্টিন সেন্টারে ওখানে থেকেছে, যারা প্লেন থেকে নামছিল সোজা কোয়ারেন্টিন সেন্টার, কারণ বাংলা প্রস্তুত ছিল। এই আইসোলেশনটা খুব কাজে দিয়েছে, বাংলা প্রথম স্টেজ থেকে এই সব শুরু করেছিল। আমার 4th পয়েন্ট, আমরা ICR যে গাইডলাইন দিয়েছিল সে ICMR গাইডলাইন, প্রথমে ওরা কী বলেছে গাইডলাইন, যে যাদের কোনো সিমটমস ছিল না, যাদের কাশি বা জ্বর এইসব ছিল না, তাদের টেস্ট করা যাবে না। তারপরে সব চেঞ্জ করেছে গাইডলাইন, বলেছে না সব টেস্ট করা যাবে। সেভাবে আমরাও ফলো করছি, আমরা ICMR গাইডলাইন একদম 100% ফলো করছি। ওটা হলো আমার 4th পয়েন্ট। এখন আমি 5th পয়েন্টে আসছি। শুনুন, বাংলায় মাত্র 2টো অ্যাপ্রুভ টেস্টিং সেন্টার ছিল, 2টো, এখন কটা, 2টো প্লাস 5টা, এখন 7টা। এই সব টেস্টিং সেন্টার করতে গেলে কাকে অ্যাপ্রুভাল দিতে হয়, সেন্টারকে অ্যাপ্রুভাল দিতে হয়। এখন সেন্টার অ্যাপ্রুভাল দিয়েছে, তাই এখন ক্যাপাসিটি বেড়েছে, 5টা গভর্নমেন্ট আর 2টো প্রাইভেট। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট, এই বিষয়ে আমরা বলি, রাজনীতিবিদ, সে চিফ মিনিস্টার হোক, সে চিফ সেক্রেটারি হোক, এইসব কে কোভিডে মরেছে, কে কোভিডে মরেনি, এগুলো কিন্তু রাজনীতিবিদ, দে ক্যানট ডিসাইড। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা এক্সপার্ট কমিটি সেট আপ করেছে, আর এই এক্সপার্ট কমিটি যাদের ডাক্তাররা খুব অভিজ্ঞতা, খুব এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপার্ট কমিটির তারা এখন সব দেখে, ডেথ সার্টিফিকেট দেখে। আর একটা রিপোর্ট ছিল, একটা রিসার্চ পেপার ছিল অন কোমরবিডিটি, পরিষ্কার বোঝা যায় যে একটা ফর রিজন অফ ডেথ প্রাইমারি রিজন হতে পারে, সেকেন্ডারি রিজন হতে পারে, আর আমাদের এক্সপার্ট কমিটি ওর গাইডেন্সে এইগুলো অ্যানাউন্স করা হয়েছে। নো পলিটিক্স অ্যাট অল, কারণ বাংলায় একটা দারুণ স্ট্রাকচার হয়েছে, একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার যাকে বলে, সেটা হয় আমাদের গ্লোবাল অ্যাডভাইজারি বডি একদিকে আছে, আর একদিকে আছে আপনার এক্সপার্টস কমিটি। এখন 7 নম্বর পয়েন্ট, আপনার কিছু নম্বর দিই। পরিষ্কার এখন আপনি দেখতে পাচ্ছেন যে বাংলায় কীভাবে এত প্রিপেয়ার ছিল, আর এত ভালো প্রিপেয়ার ছিল যে মার্চের 10 তারিখ থেকে বা 12 তারিখ থেকে অলরেডি আমরা অনেক জিনিস অর্ডার করে রাখছিলাম। এখন যেমন পার্সোনাল প্রোটেকশন কিট, তার মানে যে ডাক্তার, যে নার্স, তাদের তো প্রোটেক্ট করতে হবে, সেই কিটগুলো বাংলায় 3,25,000 এখন আছে। N95 মাস্ক, ওই প্রফেশনাল মাস্কগুলো 2,17,000, এইভাবে অনেক লক্ষ লক্ষ আছে, মাস্ক, স্যানিটাইজার, থার্মাল গান, গ্লাভস সব আছে। আর প্রধানমন্ত্রী কি বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন কোনো রাজনীতি করতে না, ঠিক আছে, আমরা মানছি আমরা কোনো রাজনীতি করতে না, কারণ করছি না, কারণ আমাদের লড়াই হচ্ছে করোনা ভাইরাস। কিন্তু বাংলায় কয়েকজন, একটা পার্টি, পার্টির নামও বলবো না, তারা কিন্তু লড়াই করোনা ভাইরাসের সাথে করছে না, তাদের লড়াই তৃণমূল।
মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, অ্যাবসলুটলি যেভাবে উনি আমাদের পথ দেখাচ্ছেন, বাংলা এগিয়ে যাচ্ছেন, আমরা গর্বিত। ভালো থাকুন।